সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা সবসময় ভোর্টেক্সের কথা বলি। ভোর্টেক্স অর্থাৎ আমাদের সমস্ত এনার্জির যে মূলাধার, যে সোর্স থেকে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে পরিপূর্ণ করি, সেটা হচ্ছে ভোর্টেক্স। এই ভোর্টেক্স সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, দুদিন আগেও একটা বানিয়েছি। আজকে আমি তোমাদের খুব সহজ একটা রাস্তার কথা বলবো, যেটা তোমরা প্র্যাকটিস করলে খুব সহজেই তোমরা ভোর্টেক্সের মধ্যে থাকতে পারবে। কারণ আমাদের চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করতে হলে এই ভোর্টেক্সের ভেতরে থাকা খুব জরুরি। তোমরা দেখতে থাকো। এই ভোর্টেক্সের ভেতরে ঢোকার প্রয়োজনটা কেন পড়লো? কারণ আমাদের মনটা সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকে, অন্য কোথাও চলে যায়। সেটাকে ধরে এনে আমরা যেসব জিনিসে বিশ্বাস করি, আমরা যেটা চাই, সেই সব চাওয়াগুলোর মধ্যে মনটাকে ফোকাস রাখতে হবে, এবং সেই ফোকাস রাখাটাকেই বলে ভোর্টেক্স। এটা বোধহয় তোমাদের একটু কনফিউজিং লাগছে যে মনটাকে আমরা যা চাই তার উপরে ফোকাস রাখলে আমরা ভোর্টেক্সে কী করে ঢুকবো। কারণ এটাই হচ্ছে সূত্র। আমরা যেটা চাই অর্থাৎ যে পরিস্থিতি চাই বা যে জিনিসগুলো চাই তার উপরে যদি আমরা মনটা ফোকাসড রাখি, তাহলে আমাদের বিশ্বাসের যে ভাইব্রেশনটা, আমাদের অটুট বিশ্বাসের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা খুব স্ট্রং থাকবে, এবং সেই স্ট্রং ভাইব্রেশনটাই হচ্ছে আমাদের ভোর্টেক্সের ভাইব্রেশন। এইবার ডাইরেক্টলি প্রক্রিয়াতে চলে আসি, যে প্রক্রিয়াটা করলে তোমরা ভোর্টেক্সের ভেতরে থাকতে পারবে এবং তোমাদের চাওয়াগুলোকে খুব চট করে পাওয়াতে পরিণত করতে পারবে। এবং সকাল সকাল এটা করলে খুব ভালো হয়, এবং রোজ করবে। এটার মধ্যে কোনো 21 দিন নেই বা 32 দিন নেই বা 66 দিন নেই, কিচ্ছু নেই, রোজ করবে, অভ্যেস করে ফেলবে। এইবার শুরু করা যাক। তো হাতটা এইভাবে হাঁটুর উপরে রাখবে, টান টান হয়ে আসন করে বসবে, একটা দুটো তিনটে লম্বা শ্বাস নেবে। হাতের তালুটা এইভাবে আকাশের দিকে রাখবে, যেন ঈশ্বর যা দিচ্ছেন তুমি কৃতজ্ঞতা সহকারে সেগুলি গ্রহণ করছো। আসন করে বসবে। আসন করে, সাধারণ আসন করে যাই বসি আমরা, মাটিতে বসে তিনটে লম্বা শ্বাস নেবে, এবং তিনটে শ্বাস যখন নেবে তখন সেই শ্বাসগুলোর প্রতি নজর দেবে। নজর দেবে মানে কিভাবে তোমার ভেতরে শ্বাসটা ঢুকছে আর কিভাবে তোমার ভেতর থেকে শ্বাসটা বেরোচ্ছে। এই যে নজরটা দেবে, এই যে শ্বাসটা কীভাবে চলছে, যাতায়াত করছে, এটা করলে পরে ইমিডিয়েটলি তুমি প্রেজেন্ট মোমেন্টে চলে আসবে। তোমার মনটা যেখানেই গিয়ে থাকুক সেখান থেকে দৌড়ে চলে আসবে। মনটা হয়তো চলে গেছে বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে, তোমার মোবাইল ফোনের কাছে, হোয়াটসঅ্যাপ মেসেজের উপরে কে কে গুড মর্নিং পাঠালো, অথবা ফেসবুকে কে তোমার ছবি কতবার লাইক করলো, মনটা হয়তো সেখানে পড়ে আছে। যেই তুমি তিনটে লম্বা লম্বা শ্বাস নেবে এবং দেখতে থাকবে মনের চোখ দিয়ে যে শ্বাসগুলো কীভাবে ঢুকছে আর কীভাবে বেরোচ্ছে, তৎক্ষণাৎ তুমি তোমার প্রেজেন্ট মোমেন্টে চলে আসবে। চলো প্রথমে তিনটে লম্বা শ্বাস নেই, এবং শ্বাসগুলি নেওয়ার সময় আমরা অবজার্ভ করি, নজর দিই বা খেয়াল করি শ্বাসগুলো কীভাবে ভেতরে ঢুকছে, কীভাবে ভেতর থেকে বেরোচ্ছে। শুরু করা যাক। যদি ইচ্ছে করে, যদি ভালো বোধ করো, যদি ফিলিংটা ভালো হয়ে থাকে, তাহলে আরও তিনটে, চারটে, পাঁচটা, যে কটা চাও শ্বাস নাও এবং শ্বাস ফেলো, এবং খেয়াল করো কীভাবে শ্বাস প্রশ্বাস ভেতরে যাচ্ছে আর বেরোচ্ছে। এইবার তুমি তোমার দুটো হাত এই তোমার বুকের মাঝখানে রাখো, একটা হাত হার্টের উপরে,
আরেকটা হাত এইদিকে রেখে তুমি মনে মনে বলতে পারো, জোরে জোরে বললে আরো ভালো হয়, হে ঈশ্বর আমাকে এই মুহূর্তে তুমি যা দিয়েছ তার জন্যে আমি যথেষ্ট কৃতজ্ঞ, হে ঈশ্বর আমি সব সময় যা চেয়েছি তাই পেয়েছি, হে ঈশ্বর আমার শরীর স্বাস্থ্য এবং মন খুব ভালো আছে তার জন্যে ধন্যবাদ, হে ঈশ্বর আমার সাহস কনফিডেন্স আর এনার্জি সব সময় বেড়েই চলেছে তোমার অসীম কৃপা, তোমাকে অনেক ধন্যবাদ, হে ঈশ্বর আমার সংসার সুখ এবং শান্তিতে ভরপুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ, হে ঈশ্বর আমার সন্তানরা খুব ভালো করছে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাকে যা দিয়েছো তার সব কিছুর জন্যে আমি কৃতজ্ঞ, হে ঈশ্বর আমার স্বামীর সঙ্গে অথবা আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক খুবই মধুর, আমরা একজন অপরকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি এবং আমরা যে যা করি আমরা দুজনেই সেই সমস্ত কাজের একে অপরের প্রশংসা করি, এর জন্যে আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব খুশি, আমি খুব খুশি এবং আমি খুব কৃতজ্ঞ যে এই মুহূর্তে আমি যা ফিল করছি আমি যা বোধ করছি আমার ভেতরে সেটা আমার আনন্দের সবচেয়ে উঁচু পয়েন্ট, আমি সেখানে দাঁড়িয়ে আছি যেখানে শুধুই আনন্দ, আমি তৃপ্ত এবং আমি খুব খুশি, হে ঈশ্বর তুমি আমাকে সমস্ত দিয়েছ, আমি সমস্ত সময়ে যখন যা চেয়েছি আমি সব কিছু পেয়ে গেছি এবং এর জন্যে আমি খুব কৃতজ্ঞ, এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমি যা চাই আমি তাই আকর্ষণ করতে পারি, আমার চারিদিকে আমি তোমার শক্তি অনুভব করতে পারি এবং তোমার তরঙ্গের সঙ্গে মিশে আমি তোমার সঙ্গে একাকার হয়ে গেছি, হে ঈশ্বর আমাকে সবসময় আশীর্বাদ করো, আমাকে সবসময় ভালোবাসো, কারণ আমি তোমার সন্তান এবং আমার মধ্যে তুমি বিরাজমান, হে ঈশ্বর ধন্যবাদ 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 আমি খুব কৃতজ্ঞ। আরও তিনটে গভীর শ্বাস প্রশ্বাস নাও, বুঝতেই পারছ যে আমি যে কথাগুলি বললাম অবিকল সেগুলো না বললেও চলবে, এটা আমি তোমাদের একটা গাইডলাইন দিলাম এইভাবে। আর হাতটা কেন এখানে রাখবে, হাতটা এই জন্য এখানে রাখবে যে আমাদের যে হার্টের ভাইব্রেশনটা, হার্টের যে নিউরনগুলো, কালকেই বলেছি একটা ভিডিওতে, হার্টের নিউরন আর আমাদের নিওকর্টেক্স ব্রেনের নিউরনটা যাতে তাদের মধ্যে একটা শক্তি সঞ্চালন করতে পারে, এক্সচেঞ্জ অফ এনার্জি করতে পারে, যাতে করে তুমি চট করে সেই ভোর্টেক্সের যে এনার্জি সেই এনার্জিতে তুমি ঢুকে যেতে পারো। এবং লেখাটা তোমরা যা খুশি লিখে নাও তোমাদের মনের মতো করে, ফর্মুলাটা হচ্ছে যে এইটা বারে বারে অনুভব করা যে তুমি খুশি আছো, তুমি আনন্দে আছো, তুমি যা চেয়েছো তাই পেয়ে গেছো। আমরা এটা করতে পারি না কারণ আমাদের নানান রকমের বিক্ষিপ্ত হয়ে যায় মন, নানান দিকে এদিকে চলে যায় সেদিকে চলে যায়, মনটাকে ধরে এনে আমরা যখন মনটাকে বুঝিয়ে ফেলবো যে আমরা খুশি আছি, আমরা আনন্দে আছি, আমরা যা চেয়েছি তাই পেয়েছি, সব কিছু আছে, আমাদের কোনো অভিযোগ নেই, উই লাইক এভরিথিং, লাইক ফেসবুক লাইক, উই লাইক, ডিসলাইক নয়, যত বেশি ডিসলাইক যত বেশি বিতৃষ্ণা তত বেশি
ভর্টেক্সের থেকে অনেক অনেক দূরে চলে যাবে, এবং ভর্টেক্সের থেকে দূরে চলে গেলে তোমার চাওয়াগুলি পাওয়াতে পরিণত হতে অনেক সময় লাগবে। আজকের দিনটা তোমাদের খুব ভালো যাক, ভালো যাবে। আমার দিনটা খুব ভালো শুরু হয়েছে, তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে, এক্ষুনি যাও, সব কিছু জিতে নাও।